নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 23 আগস্ট শুক্রবার দৈনিক রাশিফলের ভিডিও। আপনি মেষ টু মীন রাশির জাতক, আপনার ক্ষেত্রে আগামীকাল কেমন যাবে? 4টি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, শেষে থাকবে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। দেখুন, আগামীকাল শুক্রবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রয়েছে, অশ্বিনী নক্ষত্র রয়েছে, যোগ রয়েছে 16 যোগ, রাহুকাল রয়েছে দিনের যে অশুভ সময় সেটা সকাল 10:30 থেকে দুপুর 12 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন না, শুভ যাত্রা এই সময় করবেন না। রাশি রয়েছে মীন রাশি। দেখুন, আগামীকাল আপনারা পশ্চিম দিকে যাত্রা করবেন না, আর যদি পশ্চিম দিকে যাত্রা করতেই হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু দই খেয়ে আপনারা যাত্রা করবেন এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, বিশেষভাবে লাভ পাবেন। আগামীকাল কোন কোন রাশির ক্ষেত্রে ভালো যেতে পারে, মর্যাদাকর কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো যেতে পারে? দেখুন, মৃগশিরা, অশ্বিনী, রেবতী, কৃত্তিকা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা এবং মহা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু শুভ যাবে। এবার আসি মেষ রাশি। মেষ রাশির আপনার পারিবারিক ব্যস্ততা থাকবে, অর্থ লসের সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা এদিকে গুরুত্বপূর্ণভাবে খরচ অবশ্যই করবেন, কোনো ভুল ইনভেস্টমেন্ট করবেন না, যেটা আপনার অর্থ লসের প্রবল সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে। আপনার আগামীকাল দুশ্চিন্তা বাড়বে, স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আপনাদের শুভ রং সাদা, ভাগ্যের মিটার 60%। বৃষ রাশি, বিবাহিত জীবনে আপনার শুভ যাবে, কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসবে, অর্থ লাভের প্রবল যোগ রয়েছে। শুভ রং গোলাপি, ভাগ্যের মিটার 70%। মিথুন রাশি, আটকে থাকা কাজ আপনার শেষ হবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, পারিবারিক সমস্যা দূর হবে। শুভ রং গোল্ডেন কালার, ভাগ্যের মিটার 80%। কর্কট রাশি, মানসিক দুশ্চিন্তা কমবে, আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে। শুভ রং সবুজ, ভাগ্যের মিটার 75%। সিংহ রাশি, আপনার আগামীকাল অর্থ লসের প্রবল সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি তাড়াতাড়ি নেবেন না। শুভ রং লাল, ভাগ্যের মিটার 60%। কন্যা রাশি, অর্থনৈতিক অবস্থা আপনার ভালো থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভ হবে, ছোট খাটো যাত্রার হতে পারে, অর্থাৎ ছোটোখাটো ভ্রমণ যোগ কিন্তু রয়েছে। শুভ রং নীল, ভাগ্যের মিটার 70%। তুলা রাশি, মানসিক
চিন্তা আপনার কমবে, অর্থনৈতিক স্থিতি আপনার ভালো থাকবে, কাজের কোনো নতুন সুযোগ আসবে, কর্মক্ষেত্রে কিছু সুযোগ আপনার আসতে পারে। শুভ রং সোনালী, ভাগ্যের মিটার 65%। বৃশ্চিক রাশি, আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে, অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে, পারিবারিক ক্ষেত্রে মাঙ্গলিক ক্রিয়া হতে পারে। শুভ রং সাদা, ভাগ্যের মিটার 75%। ধনুরাশি, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, কর্মক্ষেত্রে বা অফিসে বাদ বিবাদ এড়িয়ে চলুন, আপনার নিজের পরিকল্পনা নিজের কথা গোপন রাখুন। শুভ রং অরেঞ্জ, ভাগ্যের মিটার 60%। মকর রাশি, আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসবে, কেরিয়ারের ক্ষেত্রে বাধা দূর হবে, ছোট ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। শুভ রং ক্রিম, ভাগ্যের মিটার 70%। কুম্ভ রাশি, অর্থলাভের যোগ রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে, স্বাস্থ্য আপনার ভালো হবে, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কিছু আপনার পরিবর্তন আসবে। শুভ রং আকাশি, ভাগ্যের মিটার 80%। মীন রাশি, কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, অর্থলাভের প্রবল যোগ রয়েছে, পারিবারিক সমস্যা কাটবে। শুভ রং সাদা, ভাগ্যের মিটার 90%। অর্থাৎ এই মেষ টু মীন রাশির আমি বললাম রাশি কেমন যাবে, কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে। দেখুন, প্রথম যে রাশি আমি কথা বলবো, বিশেষ করে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এই তিনটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান আগামীকাল থাকতে হবে। এবং যে চারটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়। প্রথম রাশি মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের টার্গেট নাম্বার 6। আপনাদের যে শুভ সময় সকাল 8:52 থেকে 9:32 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 2। আপনাদের যে শুভ সময় সকাল 9:18 থেকে 10:20 পর্যন্ত সময়টা শুভ। এরপর রাশি আপনার বৃষ রাশি, বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, বৃষ রাশির টার্গেট নাম্বার 7। আপনাদের শুভ সময় সকাল 9:12 থেকে 10:04 পর্যন্ত। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশির 4 রাশি, কুম্ভ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনাদের টার্গেট নাম্বার 9। আপনাদের যে শুভ সময় সকাল 9:30 থেকে 10:10 পর্যন্ত সময়টা শুভ। যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন এবং পাশাপাশি জন্মছককে বিচার বিশ্লেষণ করুন এবং বার্থ চার্ট রিফরমেশন করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে বাধাগুলো রয়েছে সেই বাধা আপনাদের দূর হবে। ছোট্ট অনুরোধ, আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। সকলে ভালো থাকুন। ছোট্ট অনুরোধ, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।